সম্মানিত ইউটিউব ভিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো তো আজকে একটি কাজ দেখাবো সো কাজটা আপনারা দেখবেন অবশ্য এভাবে আমি কাজ করি না সো আজকে যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো সো এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সো দেখতেই পাচ্ছেন ওই এটা হলো আমাদের মূলত একটা কমেট সো যে কমেন্টটা আমার কাছে যদি ফিতা টেপ থাকতো আপনাদেরকে আমি এম এফে দেখিয়ে দিতাম আর এটা হলো ফ্লাস জন্য সো এটা দেখতে পাচ্ছেন আমি কতটুকু উপরে রাখছি সো এটা হলো আমাদের কমেটটা আর এটা হলো দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের জন্য যেটা আমাদের ট্যাঙ্ক ব্যবহার করবো আর এটা হলো আমাদের এই যে দেখতে পাচ্ছেন কমেটের ট্যাপ সো যে ট্যাপটি বদনা ট্যাপ বলা হয় সো এটা হলো আমাদের কমেট ট্যাপের জন্য বদনা ট্যাপ আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যান করে দিয়ে দিচ্ছি সো ওভাবেও কিন্তু দেওয়া যেত বাট ওভাবে দিলে একটু অনেক ঝামেলা হতো বা আপনার একটু বেশি কাটা লাগতো সো এভাবে দিয়ে দিছি আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন আর এখানে একটি টি ব্যবহার করে দিছি তো এখানে একটি টি ব্যবহার করে দেওয়ার পরে এখানে আমরা হিটারের জন্য একটা জায়গা রাখছি সো এখানে একটি হিটার বসানো হবে সো যার ফলে আমাদের এখানে এটা হলো হিটারের আউটের লাইন আর এটা হলো ইন লাইন সো যেটা দিয়ে ঠান্ডা পানি আসবে আর এটা দিয়ে গরম পানিটা যাবে আর এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার এটা এভাবে আমাদের চলে আসার পর এভাবে এটা চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে একটি ব্যবহার করা হয়েছে আর ওখানে ওখানে বালতি বালতি দেওয়া দেওয়া এখানে হওয়ার পর তারপরে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার চারটা লাইন রাখা হয়েছে তো চার চারটা লাইন রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে একটি গরম পানির জন্য সো এই যে দেখতে পাচ্ছেন গরম পানির জন্য এটা হলো একটি ঝর্ণা সো এই জন্নাটি আমরা কীভাবে করছি বা কীভাবে দিছি ওইটা দেখানোর চেষ্টা করব সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আমি সবসময় দুইটি কনস্লিষ্ট কক দিয়ে কাজ করে থাকি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি কনসলিষ্ট কক ব্যবহার করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি ব্যবহার করছি হলো আপনার দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে আরেকটি মিক্সের সো এখানে যখন আপনারা দুইটি সারবেন তখন এটা দিয়ে মিক্স পানি বের হবে আর যদি আপনারা একটি সারেন তাহলে আপনারা এখানে যে কোনো একটি পানি ব্যবহার করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে যখন ডুববে এটা এই দুইটা যখন আপনারা চালু করে রাখবেন তখন কিন্তু আপনার পানিটা এই জায়গাতে থাকবে সো এই জায়গাতে থাকার পর আপনারা যেটা করতে হবে এটা যখন চালু করবেন শুধুমাত্র একটি চালু করলে কিন্তু আপনাদের মিক্স পানিটা চলে যাবে আর যদি একটি রাখেন ধরেন আপনি ঠান্ডা পানি চাচ্ছেন তাহলে এটা অন করলেই হয়ে যাবে সো এভাবেই আপনারা চাইলে আপনাদের কাজগুলো করতে পারেন আর আপনারা সব সময় এই যেই গরম পানির লাইনটা এটা বাম হাতে দেওয়ার চেষ্টা করবেন তো ডান হাতে আপনারা এটাকে তো এটা সবসময় বাম হাতে দেওয়ার চেষ্টা করবেন কারণ হলো কি আপনার যখন আপনার হিটারের সিস্টেমই হলো বাম হাতে দেওয়ার সিস্টেম সো আশা করি আপনারা জিনিসটা বুঝতেই পারছেন সো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ফ্লোরে ফ্লোরে আমরা কীভাবে ময়লা লাইনটা টানছি সো এটা হলো একটি চার ইঞ্চি পাইপ সো যে চার ইঞ্চি পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দিয়ে দিয়ে রাখছি আর এই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটি দিয়ে রাখছি এখানে দিয়ে রাখছি তার মানে হলো আপনাদের এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের আর একটি লাইন ওদিকে যাবে সো যার ফলে আমাদের এখানে এটা দেওয়া হয়েছে সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এটা হলো আপনাদের ময়লা পানির জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কমেন্ট সো কমেন্টটি কোন মাফে ডালাই দেওয়া হয়েছে অবশ্যই আশা করি জিনিসটা বুঝতে পারছেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম জানি আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ